জীবনে পয়লা আইসকাল আমার মনে হইতেছে যে আমার বাসা অক্সিজেন আছে, আর এবার নিঃশ্বাস নিয়ে শান্তি পাইতাম না। ঠিক আছে না বন্ধু? ওয়ারেন্টের আসামি হয়ে এখন চক্কর দাও, মামলার জ্বালা কি এতদিন বুঝে নাই, কোর্টের বারান্দায় দৌড়াইতে 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 যখন চক্রমকে আন্দা দেখবো, ওই সময় মনে করবো যে হারে স্বামী রেখির লিখে আসামি বানাইতে গেলাম। আমিও কি শেয়ালা কম, ওরে ওই দিন ক্ষমা করবো যেদিন ওইতে পারবো বাদি থেকে বেগম। হ্যাঁ দাদা বন্ধু, ফোন দিছে। হ্যালো, কই তুমি, কেমনে কি হয়ে গেল কও তো? কার মাথা ফাটাইলা, কেন ফাটাইতে গেল আমি বুঝলাম না। বিশ্বাস করো আমি নিজেও জানি না। ও বউ শুনছো? হ্যাঁ গো শুনতাছি। তোমাকে না ভীষণ মিস করছি। বন্ধু আমারে বলে আর মিস করতেছে, গাথায় পড়ছে না কত কথা কইব। রোয়া শোনো, তোমার এখন আমি জরুরি কথা বলতেছি, তুমি ভুলেও কিন্তু এই বাসার ধারে কাছেও আইসো না, আর আমারে ফোন দিও না, কারণ পুলিশ আমারেও নজরদারিতে রাখছে। বাবু কি বলতেছো, কোথায় যাবো আমি, তোমাকে ছাড়া আমি কেমনে থাকবো, রাতে কি খাইছো বাবু? বাবু কয় আমার জীবনটা ঘুরে বলেছে কাবু, ওটা আমারে কয় বাবু। রোমা রোমা, আমার খাওয়া দাওয়া নিয়ে তুমি চিন্তা করো না, আমি আমার গলা দিয়ে খাওয়ার নামতেছে না। শোনো একটা জিনিস মনে করে নাও যে তোমার জীবনে দাড়ি পড়ে গেছে, বুঝছো? সোজা কথা হইলো, তোমার পলাইতে হইব, তোমার নামে ওয়ারেন্ট হয়ে গেছে, তুমি যদি ধরা খাও এখন তাইলে কিন্তু জামিন নাই, সব শেষ হয়ে যাবো তাইলে। হ্যাঁ, আর আমার ফোন টোন দিও না, আমি এখন ঘরের মধ্যে আছি, আমি চিন্তা করতেছি ছাদে চলে যাবো, হ্যাঁ যদি দেখি যে পুলিশ অ্যাটাক করতে চায় তাহলে আমি পাইপ বাইয়ে নামিয়ে দেবো। রোমা শোনো শোনো, কে যেন তোর যেন করতেছে, তুমি ফোন রাখো, তাড়াতাড়ি ফোন রাখো, তাড়াতাড়ি ফোন রাখো। আমি কালকে থানায় গিয়ে মামলাটা তুলে ফেলবো। কথাগুলি তুই আমার দোস্ত না, হ্যাঁ তুই এই মামলার বাদী, আমি মামলার সাক্ষী, যেমনি হোক ওরে জেলের বাদ আমি খাওয়াবো না, আমার নাম মিজান, আমার লাইফটা তেজ পথা করে বেড়াচ্ছে, কেউ শান্তি নাই দোস্ত, এই বিল্ডিংয়ে এক মহিলার স্বামী দিয়া বাড়িতে মদ খাইয়া মনের দুঃখে খালের মধ্যে পড়ে আছে, ফায়ার ব্রিগেডের লোক এসে বাঁচাইছে, ওরে বাঁচাইব কে, ওরে বাঁচানোর কেউ নাই দোস্ত, ওরে আমি 14 শিখের ভিতরে ঢুকামই।